কোন মানুষের ব্যাপারে চারিত্রিক কোন সনদ রব্বুল আলামিন দেন নাই, একমাত্র দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে। দিবেন না কেন? কারণ গোটা দুনিয়া রব্বুল আলামিন নিজে আদেশ দিয়ে দিয়ে বানাইছেন, আর স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের কুদরতি হাত দিয়ে নিজের মতো করে বানাইছেন। এটা হলো রাসূল আমিনা ডাক দিয়া বলেন, দুনিয়ার যত মানুষ দেখো সব মানুষ আর মোহাম্মদ এক না। অন্যান্য বাচ্চারা যখন মারা গর্ভের ভিতরে বাচ্চাদেরকে ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের মা মা আমিনা ডাক দিয়া বলে, অন্যান্য বাচ্চারা যখন পেটের ভিতরে থাকে পেট ব্যথা বমি বমি ভাব, কিন্তু মোহাম্মদ যখন আমার গর্ভের ভিতরে ধারণ হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমিনার পেটের গর্ভের ভিতরে ছিলেন, আমিনা ডাক দিয়া বলে, আমি জিন্দেগিতেও বুঝি নাই আমার পেটের ভিতরে যে একটা সন্তান বসবাস করতেছে, অর্থাৎ কখনো বমিও হয় নাই, পেটের ব্যথাও কখনো আমি অনুভব করতে পারি না। তাহলে রাসূল আর আমাদের ভিতরে পার্থক্য আছে না নাই? দুধমা হালিমাতুস সাদিয়া বলে, মক্কায় তখনকার জামানায় একটা অবস্থান ছিল এমন, মানুষগুলো তাদের সন্তানদেরকে দুধ পান করানোর জন্য কোন কোন দায়মার কাছে দিয়ে দিতেন, বিনিময়ে তাদেরকে কিছু সম্পদ দেওয়া হতো। দুধমা হালিমাতুস সাদিয়া ওই বনু সাদ গোত্র থেকে বিশাল বড় একটা গাফেলার সঙ্গে মক্কার জমিনে রওনা হয়ে গেলেন। মক্কার জমিনে যখন রওনা হবেন, উদ্দেশ্য হইলো বাচ্চা নিয়ে আসবে, সব মানুষগুলোর ঘোড়াগুলো সবল, দুধমা হালিমাতুস সাদিয়ার মাটি যে ঘোড়াটা আছে এই ঘোড়াটা দুর্বল, হাঁটতে পারে না, নড়তেও পারে না, একদম জীর্ণ শীর্ণ একটা ঘোড়া। এটা নিয়ে সবার সঙ্গে সামনের দিকে আগায়, একটু একটু করে যেতে 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 মক্কার জিন্দেগিতে যখন চলে গেলেন, তখন সব এতিম সন্তানদেরকে উঠানো হইলো, মানুষ গরিব সন্তানদেরকে উঠানো হলো বাজারের ভিতরে, এক একটা মহিলা এক একজন সন্তানকে দুধ খাওয়ানোর জন্য টাকার বিনিময়ে খরিদ করলো, সবগুলো সন্তান শেষ, সবগুলো মাও শেষ হয়ে গেল, মায়ের ভিতরে একটা মাত্র মা বাকি, সেটা হলো দুধমা হালিমাতুস সাদিয়া। সন্তানের ভিতরে একজন বাকি, সেটা হলো মোহাম্মদ। মোহাম্মদকে কেউ দেয় না, কেউ নেয় না, আর হালিমাতুস সাদিয়ার কাছে কেউ সন্তানও দেয় না। কেন? হালিমাতুস সাদিয়ার কোলের ভিতরে একটা সন্তান, নাম তার আব্দুল্লাহ। এই সন্তানটাই ঠিক মতো দুধ পায় না, কারণ মায়ের শরীরের স্বাস্থ্যের গঠন তেমন ভালো না, দুধ নাই বুকের ভিতরে, এদিক দিয়ে এই কারণে কোনো মানুষ তাকে সন্তান দেয় না। এদিক দিয়ে আব্দুল্লাহর পুত্র মোহাম্মদকে কেউ নেয় না। কেন? বলে মোহাম্মদকে নিলে টাকা পাওয়া যাবে না, পয়সাও পাওয়া যাবে না, যার কারণে মোহাম্মদ এখনো পর্যন্ত শেষ হয় নাই, হালিমাতুস সাদিয়া কেউ কেউ দেয় নাই। কিছুক্ষণ পর তাকায় দেখে মোহাম্মদ এখনো এখানে আছে। হালিমা মা স্বামীর সঙ্গে চিন্তা করে আর পরেশানি করে পরামর্শ করে ডাক দিয়া বলতেছেন কি করা যায়। স্বামী ডাক দিয়া বলে, আমার মনে হয় খালি হাতে যাওয়ার চাইতে এই এতিম বাচ্চাটাকেই নিয়ে নাও, কারণ এই বাচ্চার চেহারাটাকে সাধারণ কোনো চেহারা মনে হয় না, অবশ্যই বাচ্চার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান সমান বরকত দিয়া রাখতে পারে। যখন নাকি এই কথা বললো দুধমা হালিমাতুস সাদিয়া, বাচ্চাকে কোলের ভিতরে উঠায় নেয়, বিনা পয়সায় দুধমা হালিমাতুস সাদিয়া মোহাম্মদকে নেয়। যখন নাকি আল্লাহর পয়গম্বরকে কোলের ভিতরে নিয়া তাবুর ভিতরে রওনা হয়ে গেছেন দুধমা হালিমাতুস সাদিয়া, তাবুর ভিতরে যাওয়ার পর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের স্তনের দুধটা মুখে লাগায় দিলেন। হালিমাতুস সাদিয়া বলেন, এতক্ষণ পর্যন্ত আমার একটা সন্তানই দুধ ঠিক মতো পায় না, এখন মোহাম্মদ আমার স্তনে মুখ লাগানোর সঙ্গে সঙ্গে দেখি আমার দুই স্তনের ভিতরে আল্লাহ পাক ভরপুর দুধ দান করেছে। এখন আব্দুল্লাহ খায়, মোহাম্মদও খায়, এই আমার ঘরের ভিতরে কেমন যেন আলো কালো ভাব। হালিমাতুস সাদিয়া বলে, স্বামী আমার গতকাল পর্যন্ত আমার স্তনে দুধ নাই, কেমন যেন ঘোড়াগুলো দুর্বল, কিন্তু মোহাম্মদকে যখন আমি আমার ঘরে নিয়ে আসলাম, ঘোড়ার দিকে তাকায় দেখেন ঘোড়ার শরীরটা কেমন হৃষ্টপুষ্ট হয়ে গেছে, আমার দিকে তাকায় দেখেন শরীরের কেমন যেন গঠনটাই পরিবর্তন হয়ে গেছে। হালিমাতুস সাদিয়ার স্বামী ডাক দেয়া বলে, বললাম না এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয়, এই বাচ্চাটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের খড়ি রেখে দিয়েছে। যখন নাকি আমার যখন নাকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেনা শুরু হয়ে গেল,
দিয়া মক্কার জমিন থেকে বনু সাদ গোত্রের দিকে রওনা ওখান দিয়া যাবে সবগুলো মানুষের সঙ্গে রওনা হয়ে গেল আগের মানুষগুলো আস্তে আস্তে যায় গতকাল যেমন হালিমাতু সাদি আস্তে আস্তে সবার পিছনে পিছনে আসছে গতকালের চিহ্ন আর আজকের চিহ্নর ভিতরে আসমান জমিন তফাত এখন অন্যান্য ঘোড়াদের চাইতে হালিমাতু সাদিয়ার ঘোড়াটা আগে আগে দৌড়ায় একদম ঠেকা দিও কি রে বেটা গাড়ি কি পাল্টাইছো নাকি বলে কিসের গাড়ি পাল্টাইছি মানে ঘোড়া গতকাল আসলো একদম 150 গিয়ারে আর আজকে দেখি মোটামুটি 550 গিয়ারে যাইতেছে ব্যাপারটা কি কারণিয়া এই ঘোড়া পাল্টাইছো কোন জায়গা থেকে এত জোর আসলো কোথা থেকে তো আমি নিজেও জানি না আমার ঘোড়া যে অটোমেটিক দৌড়াই দিছে হালিমাতু সাদিয়া গেলেন রাসূলকে নিয়ে ওই জায়গায় যাওয়ার পর যেখানেই মুহাম্মদকে নিয়ে এলো সেখানেই বরকত হালিমাতু সাদিয়া বলে মুহাম্মদ যখন 2 বছর পূর্ণ হয়ে গেল দুধ খাওয়ানো বন্ধ করে দিলাম তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বপ্রথম জবান যখন খুলল আপনার আমার বাচ্চাদের জবান যখন সর্বপ্রথম খুলে জবান দিয়ে আমরা কি বলি বলেন মা বাবা দাদা নানা এগুলা হয়তো সর্বোচ্চ যে সমস্ত সন্তানের বাপ মারা 24 ঘন্টা সন্তানকে কোলে নিয়ে আল্লাহ 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 বলে এরা আগে আল্লাহ বলে এই জন্য বাচ্চাকে পেটের ভিতরে নিয়ে মারাও হিন্দি ইংলিশ সিরিয়াল মুভি দেখেন না খবরদার কারণ আমাদের দেশে তো স্টার জলসা জি বাংলার বরকত আছে নাই এই পার্শ্ববর্তী দেশ কোনোদিন আমাদেরকে ভালো কোনো কিছু গিফট করে নাই প্রাইজ দিতে চায় না আর দিবে খালি গামছা আর ইয়াবা এরপরেও এরা আবার আমাদের দেশে আসতে চায় মুসলমানের দেশে দেশে এসে সেবার নামে বসুন জুড়ে মীর জাফরের বেশে কোথা থেকে কোন ভিনদেশি শকুন আমার দেশে এসে সেবার নামে বসুন জুড়ে মীর জাফরের বেশে ওদের করতে নাস্তা না বুধ হতে হবে নির্ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা যেগুলো রক্ত চষে মুসলমানের এগুলো মানুষের বাচ্চা না আমরা তো কোনোদিন তাদের কোনো দেশের হিন্দু ভাইদের উপর আক্রমণ করি নাই আমরা ইহুদি খ্রিস্টানদের উপর আক্রমণ করি না এরপর ওরা আমাদেরকে বলে সন্ত্রাস এরপর ওরা আমাদেরকে বলে জঙ্গি আল্লাহ পাক বলেন মা আনতা বিনিআমাতি রব্বিকা বিমাজনুন হুজুর আপনাকে যারা পাগল বলে আপনি শুনে রাখবেন আপনার দয়ার রহমতে আল্লাহর দয়ায় আপনি কখনো পাগল না যারা রাসূল আপনাকে পাগল বলে ওরা পাগল ওদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল যারা আমাদেরকে সন্ত্রাস বলে কেন বলে জানেন চোর যখন চুরি করে ধরা খায় তখন দৌড়ায় আর বলে চোর 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 মানুষ বুঝে না যে কারা চোর বলে আসলে সে নিজেই চোর কিন্তু যতই চোর চোর বলে চিল্লাক একজন তো তারে দেখছে ও একবার না এক জায়গায় যায় তাকে ধরে ফেলবে এই ইহুদি খ্রিস্টান নাসারা বেঈমানগুলো সমস্ত মুসলমানদের উপরে সারা বিশ্বে নির্যাতন চালাইতেছে ওরা করে সন্ত্রাসী আর আমাদেরকে বলে সন্ত্রাস ওরা করে জঙ্গিবাদী আমাদেরকে বলে জঙ্গি হ্যাঁ আমরা বলতে চাই আল্লাহর হাবিবের ইজ্জত রক্ষার জন্য কেউ যদি আমাদেরকে জঙ্গি বলে রাসূলের সুন্নাত পালন করার জন্য কেউ যদি আমাদেরকে মৌলবাদ বলে কিয়ামত পর্যন্ত জঙ্গি হতে তৈয়ার মৌলবাদ হতে তৈয়ার আমাদের ইমানের কুওয়াত জোরে বলেন ঠিক কি না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল যারা বলছে ওরা পাগল না রাসূল পাগল আজ পর্যন্ত যারা টুপিওয়ালা দাড়িওয়ালাদেরকে পাগল বলে আমরা পাগল না ওরা পাগল
Allah koy fasattı bu sır oyu bu sır mı? Bi ayi kumul maftun. Huzur apni dekben, tarao dekbe. Aşureyi muloto pagul kara. Hey Abu Jahl, kom çeşte kore ney? Resul-i Kerim sallallahu aleyhi ve sellem ke mitay dide, pare ney, pare ney, pare ney. Abu Jahl bohut çeşte kurse. Şudu Abu Jahl kelo, Firavun Musa ke ফেরত দেওয়ার জন্য বহুত চেষ্টা করছে পারে নাই নমরুদ চেষ্টা করছে ইব্রাহিমকে দূর করার জন্য পারে নাই আমাদের বাপ দাদাদেরকে পারে নাই আমাদের পশম ছিড়বে এটাও সম্ভব না ইব্রাহিম নবীকে আগুনে ফেলাইছে পশম ছিড়তে পারছে নি 40 দিন ছিল কয়দিন 40 দিন ছিল এই 40 দিনের ভিতরে পশম একটাও ছিড়তে পারে নাই ফেলাইছিল কই আগুনে আমাদের জাতির পিতা ইব্রাহিমকে যদি 40 দিন আগুনে পোড়ায়া পশম ছিড়তে না পারে নমরুদ যেহেতু পারে নাই ফিরাউন যেহেতু পারে নাই মদীর বাচ্চা গেল মদীর 14 গোষ্ঠী আসলো ইহুদি খ্রিস্টানদের 14 গোষ্ঠী আসলো আমাদের পশম ছিড়তে পারবে না কারণ মুসলমান আমরা ভীরুর জাতি নয় আমরা ইমানদারের জাতি ঠিক কি নজরে বলে আমাদের বাপের যেহেতু পারে নাই আমাদেরটাও পারবে না 40 দিন পরে ইব্রাহিম নবী যখন উঠে তখন ইব্রাহিমের বাপ দেখা কয় মা গো এটা কে আচ্ছা 40 দিন যদি কাউকে 40 দিনের আগে কবরে ফেলায় তুই আসেন কাফন টাফন দিয়া 40 দিন পরে উঠা কাফনের কাপড়টা মাথায় নিয়ে আমার এলাকায় আসলো মনে করেন ও দিক থেকে দূরে দূরে আয়শা এখন আপনি যদি দেখেন এর সাথে কথা বলবেন ফ্রিতের নাকি দৌড় মারবেন দৌড় না আন্দর যদি গাস দস্ত দারা সিগারেট একটা দেবো না ভূত 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 ইব্রাহিম নবী 40 দিন পর উঠছে উঠার পরে এখন বাপ দেখে কয় ইন্না লিল এটা কোন জায়গা থেকে আসলো কয় আমি ইব্রাহিম কয় সত্যি কি বলে হ্যাঁ তো তুমি ইব্রাহিম হলে বাসলা কেমনে তোমার আগুনে ফেলাইছি আগুনে ফেলাইছেন তো মাশাআল্লাহ ভালো কথা করছেন কিন্তু আগুনে তো আমি কষ্ট পাইনি আগুনটা আমার জন্য জান্নাতের বিছানা হয়ে গেছে কারণ আগুনও আল্লাহর গোলাম ইব্রাহিমও যে আগুন আল্লাহর গোলামি করে সেই আল্লাহর গোলাম আবার ইব্রাহিমের মতো গোলামকে কেমনে পুড়াবে বলেন তো ইব্রাহিম নবী আগুনের ভিতরে 40 দিন ছিল বাপ ডাক দিয়ে বলে বাবা কেমন লাগছিল খারাপ লাগছিল কয় আমার সারা জিন্দেগির ভিতরে সবচেয়ে ভালো দিন ছিল এই 40 দিন কারণ আমি সরকারি জায়গায় সরকারি মেহমানদারিতে ছিলাম এই সবচেয়ে বড় সরকার কে আপনারা একটু সরকারের কিছু হইলে মনে করেন রাষ্ট্রপতির এলাকা এটা আর আমি রাষ্ট্রপতির ভাতিজার ঘরের নাতির ঘরের পুতি আমারও একটা পাওয়ার আছে না তাহলে আমরা সেই ইব্রাহিম খলিলুল্লাহর রুহানি সন্তান ঠিক কিনা তাহলে আমাদের খলিলুল্লাহর সম্পর্ক ছিল ডাইরেক্ট রাষ্ট্রপতি আল্লাহর সঙ্গে সরকারের সঙ্গে আমরা হইলাম সেই ইব্রাহিম খলিলুল্লাহর রুহানি সন্তান তা আমাদেরও কি পাওয়ার কম নাকি আপনার পাওয়ার যদি আমেরিকা পর্যন্ত থাকে আপনার পাওয়ার যদি দিল্লি পর্যন্ত থাকে আপনার পাওয়ার যদি ফ্রান্স পর্যন্ত থাকে মনে রাখবেন আমার পাওয়ার স্বয়ং আল্লাহ পর্যন্ত এবং বুঝেন আপনার ক্ষমতা বেশি না আমার ক্ষমতা বেশি বলেন মুসলমানের ক্ষমতা বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আপনাকে পাগল বলে কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম পাগল যদি হইতেন এমন নিয়ামত আমি আল্লাহ কোনোদিন দিতাম না পয়গম্বর আবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন বরকতের মুজিজার নবী অন্যান্য পয়গম্বর যখন দুনিয়ার জমিনে ছিলেন নবীরাও নাই নবীদের মুজিজাও শেষ উম্মতও শেষ যতক্ষণ নবীরা ছিল ততক্ষণ কিতাব ছিল মুজিজা ছিল নবী নাই কিতাবও নাই মুজিজাও নাই কিচ্ছু নাই কিন্তু পয়গম্বর হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিন থেকে বিদায় হলো কত বছর বলেন হ্যাঁ 10000 বছর হয়ে গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হয়ে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের বিদায়ের পর 10000 বছর পরেও রাসূল না থাকলেও রাসূলের সবচেয়ে বড় মুজিজা আল্লাহর কোরআন দুনিয়াতে আছে না না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মুজিজার নবী আল্লাহ পাক বলেন ইন্নালাকা লাআজরুন গায়রু মামনুন আমি আল্লাহ নিরবিচ্ছিন্ন নিয়ামত আপনাকে দান করলাম এ পয়গম্বর হাদিস শরীফ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী জাবির রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করে শুনান খুব বুঝেন দেখেন কেমন মুজিজার নবী জাবির রাদিয়াল্লাহু তাআলা নু বলেন আমি একবার রহমাতুল্লিল আলামিন পয়গম্বরকে আমার ঘরের ভিতরে দাওয়াত দিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে আমার ঘরের ভিতরে কেমন যেন ঈদের আনন্দ আচ্ছা বলেন তো আপনাদের এলাকায় আজকে অবস্থা দেখে মনে হইতেছে ঈদের আনন্দ আসলে কি তাই কেন মাহফিল হবে হুজুর একটা ঢাকা থেকে আসবে
তে হুজুর আমার মত সুদূর বুদূর লক্কর সক্কর হুজুরের লাগে যদি অবস্থা এমন হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য সাহাবা কিরামদের অবস্থা কি দিতে বলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে যাবে না দিল্লাহ তাআলা হুকুম করে জাবের ডাক দিয়ে বলে আমি ছাগল জবাই দিব ঘরের ভিতরে ছাগল একটা জবাই দিলাম ঘরের পিছনে আমার সন্তান দুইটা দেখে নাই বড়টা দেখছে ছোটটা দেখে নাই জবাই দেওয়ার পর ছাগল ছোটাবে শেষ রান্নাবাড়ি শুরু হয়ে গেল এখন এর ভিতরে দুইটা সন্তান ছোট সন্তানটা তো দেখে নাই ডাক দিয়ে বলে ভাইয়া ছাগলটা কেমনে জবাই করছে কয় দেখবিনি বলা হ চল বড় ভাইটা সুন্দর করে ছোটটা ঘরের পিছনে নিয়ে গেছে খবরদার এই সমস্ত জিনিস যেন কেউ না করে বলবেন শুনেন বড় ছেলে ছোটটা নিয়ে গেছে বড় ভাই ছোটটা নিয়ে চল দেখবি বলে হ্যাঁ কোন জায়গায় জবাই দিছে কো ঘরের পিছনে অমুক জায়গায় আচ্ছা কেমনে কেমনে যদি দেখাই তো তার ভিতরে শোয়ানো লাগবে শোয়ান দেখি কেমনে জবাই করছে এখন ছোটটা শুয়েছে তাই যে এমনে জবাই করছে একটা ছুরি নিছে ছুরি নিয়ে বলে তুই শো শুয়েছে রশিয়ানি রশিয়ানি হাত বাঁধছে পাও বাঁধছে মানে ছাগল কেমনে জবাই দেয় সেটা দেখাবে এ দুই দুইটাই তো বাচ্চা বুঝছ নাই বড়টা বড় হয়ে গেল এটাও তো বাচ্চা ছোটটা তো আরো বাচ্চা এখন সে মনে করছে ছাগল কেমনে জবাই দেয় একটু দেখাই এই চিন্তা করে ছোটটা না বড়টা শোয়া হাত পা বাইটা গলার ভিতরে একটা পোজ দিয়া এই যে বিসমিল্লাহ আল্লাহু আকবার এমনে জবাই দিছে ইন্না লিল্লাহ কিছুক্ষণ পর তাকায় দেখে রক্তে গোটা মাটি ভরা বাইলা ফাইতে লাগাইতে শেষ হায় 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 এখন কি হবে বড়টা পেরে সাইতে পড়ে গেছে এদিক দিয়ে কিছুক্ষণ পর বাবা খুঁজে এই আব্দুল্লাহ কই এই অমুক কই খুঁজে খুঁজে পায় না পিছনে এসে তাকায় দেখে সন্তানের লাশ আয় হায় বাড়ির ভিতরে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনে আসবে কিছুক্ষণ পর এমন সময় আমার সন্তানটা জবাই করলো কে বুঝলাম না কানবে নাকি সন্তানকে ধরবে বিবি দেখার পরে হাউমাউ করে কান্নাকাটি করে জাবের ডাক দেয়া বলে বিবি এটা কান্নার সময় না কারণ কিছুক্ষণ পর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসবে মনে রাখবা আমার সন্তানের চাইতে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় আমার পয়গম্বর মুহাম্মদ এই সাহাবা একরাম রাসূল করিম বলেন সাহাবারা যতক্ষণ তোমার নবীর চাইতে তোমার মা বাবা তোমার কাছে বেশি প্রিয় থাকবে ততক্ষণ তুমি মুমিন হতে পারলা না যদি তোমার সন্তান মা বাবা নেতা নেত্রী সমস্ত মানুষের চাইতে আমি রাসূল তোমার কাছে বেশি মহব্বতের হই আল্লাহর কসম তুমি ইমানদার 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 আর যদি রাসূলের খাতে তোমার মহব্বত তোমার নেতার পক্ষে বেশি থাকে নেতারে গালি দিলে তোমার গায়ে খারাপ লাগে বাবার বিরুদ্ধে বললে জেলখানায় যাওয়া লাগে নেতার বিরুদ্ধে বললে জেলখানায় যাওয়া লাগে মাগার মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরুদ্ধে বললে জামাই আদর করে জেলখানায় নিয়ে খাওয়ায় মুহাম্মদুর রাসূলুল্লাহকে আঘাত দেওয়ার পর কারো দিলের ভিতরে যদি কষ্ট না লাগে সে মুসলমান না মুনাফিক জোরে কোন আরো জোরে বলেন কেউ যদি আমার রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে আপনি ঘরের ভিতরে বসে বসে যদি বলেন যা করে করুক হুজুররা দেখবে আমি বলবো আপনি ইসলামটা শুধুমাত্র হুজুরদের উপরে ঠিকাদারের দায়িত্ব না এটা আপনাদেরও দায়িত্ব ঠিক কিনা রাসূলকে যদি কেউ আঘাত দেয় শুধুমাত্র টুপিওয়ালা দাড়িওয়ালার দায়িত্ব না প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব হলো তাদের বিরুদ্ধে আন্দোলন করা ঠিক কিনা এই কারণে আমরা বলতে চাই কারো যদি দিলের ভিতরে রাসূলের জন্য এক বিন্দু পরিমাণ মহব্বত না থাকে মুসলমান না মুনাফিক ধরে বলেন বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিমে নয় মুনাফিকে তুমি নবীজির দুশমন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নাও জওয়ান তকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগোয়ান ঠিক আমার বুকে ইমানের বল জবানে আল কোরআন ভয় কাঁপে কাপুরুষ সব আর নরাধম শয়তান জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান পারেন সবাই সবাই বলেন সাচ্চা মুসলমান